উপবৃত্তের সমীকরণ প্রতিপাদন করব তো উপবৃত্তের সমীকরণ প্রতিপাদন করতে আমরা উপবৃত্তটা এই যে এভাবে যে ফ্রি হ্যান্ডে এঁকেছি এরকম করে না এঁকে একটা ভিন্ন রকম পদ্ধতিতে অঙ্কন করার চলো চেষ্টা করি এবং এটা এখন এই ক্লাসে তো আসলে চেষ্টা করা যাবে না আমি প্রসেসটা বলবো তোমরা বাসায় এটা চেষ্টা করবে বাসায় কিভাবে চেষ্টা করবে দেখো এই যে বৃহৎ অক্ষ এ এ ডট এই বৃহৎ অক্ষের সমান একটা সুতা নেবে বা একটা রশি নেবে বৃহৎ অক্ষের সমান ধরো তুমি এতটুকুই নিতে হবে না অনেক বড় মানে এটাকে ধরবে রশির দৈর্ঘ্যটাই হলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবার ওই রশির দুই প্রান্তকে উপকেন্দ্রে স্থাপন করবে দুইটা উপকেন্দ্রে রশির দুই প্রান্তকে উপকেন্দ্রে দুইটা বিন্দুতে সেট করবে সেট করে এবার তুমি চিন্তা করবে যে উপকেন্দ্র থেকে আমি এদিকে কত দূরে রাখবো তোমার ইচ্ছা উপকেন্দ্র থেকে কিছুটা দূরে নিয়ে এবার তুমি সবসময় রশি টান টান করে ঘুরাতে থাকো দুইটা কেন্দ্র বিন্দুকে কিন্তু নিয়েছি আমরা এবার ঘুরাতে থাকো দেখবা এরকম একটা উপবৃত্তাকার শেপ আসবে বুঝতে পেরেছো কিনা বৃহৎ অক্ষ কল্পনা করে বৃহৎ অক্ষের সমান দৈর্ঘ্যের একটা রশি নিলাম এই রশি দুইটা আমরা দুইটা উপকেন্দ্র ফিক্সড করব বৃহৎ অক্ষ যতটুকু নিব তার চেয়ে উপকেন্দ্র দুটো অবশ্যই কম দূরত্বে হবে এরকম করে দুটো উপকেন্দ্র আমরা ফিক্সড করে নেব তুমি খাতায় করো বা মাটিতে করো একই কাহিনী করো তো দুটো উপকেন্দ্র ফিক্সড করে নিলে এবার রশির দুই প্রান্ত এই দুটো উপকেন্দ্রে বেঁধে নাও স্থির করে নাও যেভাবেই হোক যে পদ্ধতিতেই হোক বেঁধে নিয়ে এবার তুমি একটা উপকেন্দ্র থেকে একটু দূরত্বে এনে তারপরে কি করবা একটা কাঠি ধরবা রশিটা মনে করো রশিটা এখানে রশির দুই প্রান্ত ধরেছ আর রশির একটা প্রান্ত কিন্তু এদিকে চলে আসছে এই প্রান্তটাও এদিকে চলে আসছে ঠিক আছে এই প্রান্ত এখানে লাগানো আছে কিন্তু এখানে তোমার কাঠিটা আসছে কাঠিটা ঘুরাবে এমন ভাবে যে সবসময় যেন রশিটা টান টান অবস্থায় থাকে তাহলেই একটা চমৎকার শেপ পেয়ে যাবে এবং যেটা হবে উপবৃত্ত এখন কথা হলো এই যে উপবৃত্ত অঙ্কনের পদ্ধতির কথা বললাম এই পদ্ধতিটাকে যদি আমরা মাথায় রাখতে পারি এটা বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই হবে যখন তুমি প্র্যাকটিক্যালি কাজটা করবে তখন বরং মজাই পাবে বাহ হচ্ছে তো চমৎকার একটা উপবৃত্ত হবে চমৎকার এটা করবে তোমরা আচ্ছা এখন এই রশিটা যখন এখানে এভাবে ঘুরতে 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 এখানে আসলো তাই না তাহলে তখন কিন্তু এই বি বিন্দুতে যখন আনবে তখন দেখো এই এস থেকে বি বিন্দুর দূরত্ব যা হবে এস ডট থেকে বি বিন্দুর দূরত্ব কিন্তু তাই হবে কারণ টোটাল রশিটার দৈর্ঘ্য কিন্তু কি কত এইখান থেকে যদি আমি ধরি দৈর্ঘ্য এ ধরো এই কেন্দ্র বিন্দু থেকে এই এ ডট বিন্দু পর্যন্ত দূরত্ব যদি ধরি আমি এ যদি আমি ধরে নিই যে ও এ ডট ইকুয়াল টু এ এটা আমি যদি ধরি তাহলে অবশ্যই এ এ ডট ইকুয়াল টু ও এ প্লাস ও এ ডট তাহলে দেখো ও থেকে এ ডট পর্যন্ত যদি এ হয় ও থেকে এ পর্যন্ত দূরত্ব এ তাহলে আমি বলতে পারি যে এইটাও এ আর এইটাও এ তাহলে এ এ ডট ইকুয়াল টু টু এ ক্লিয়ার এখন কথা হলো রশিটা এইভাবে ঘুরাতে ঘুরাতে যখন বি বিন্দুতে চলে আসলো এই বরাবর রশিটা আছে দেখো আছে কিনা তারপরে এই বরাবর রশিটা আছে তাহলে যেহেতু টোটাল রশিটার দৈর্ঘ্য যেহেতু টু এ নিশ্চয়ই এটা এ আর এটা এ রাইট আর আমি ধরে নিচ্ছি ক্ষুদ্র অক্ষ যেটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ধরে নিচ্ছি টুয়াইস বি আমি ধরে নিচ্ছি তার মানে বি বি ডট বি বি ডট ইকুয়াল টু আমি ধরে নিয়েছি টুয়াইস বি তাহলে ও বি বা ও বি ডট ইকুয়াল টু বি তাহলে দেখো এই দূরত্বটা আসলে বি আমি যেটা বলতে চাচ্ছি রাইট এখন লক্ষ্য করো যে এটা যদি বি হয় আর এটা যদি এ হয় এটা তো অবশ্যই সমকোণি ত্রিভুজ হয়ে যায় তাহলে আর সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে আমি ধরে নিয়েছি এই যে ও এস আচ্ছা এটা তো কেন্দ্র এটা কেন্দ্র এই জন্য আমি সি দ্বারা প্রকাশ করি এই কেন্দ্রবিন্দুটাকে আমি যদি সি দ্বারা প্রকাশ করি সুবিধা হয় লিখতে সুবিধা হয় সবসময় কেন্দ্রবিন্দুকে সি চিন্তা করি সি চিন্তা করে লিখলে সুবিধা হবে এই জন্য আমি সি চিন্তা করলাম ওকে তাহলে এই সি এস দূরত্বটাকে আমি ধরে নিলাম স্মল সি তাহলে এই সি এস দূরত্বটাকে আমি স্মল সি দ্বারা ইন্ডিকেট করলাম লক্ষ্য করো এবার একটু ভাবো যে এই যে সি এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের একটা বাহু এটাকে যদি ভূমি ধরি এটা লম্ব আর এটা হচ্ছে
অধিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার অথবা আমি বলতে পারি b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার রাইট এটা কিন্তু আমরা লিখতে পারবো পরবর্তীতে এটা কাজে লাগবে রাইট আচ্ছা এখন আমরা উপবৃত্তের যে সংজ্ঞা উপবৃত্তের সংজ্ঞা থেকে আমরা কিন্তু সমীকরণটায় চলে আসতে পারবো এবার আমরা কি করব উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক ধরে নেই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু সে এই জায়গায় আমি নিয়ে নিলাম p বিন্দু উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম আমি xy p xy উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু সমীকরণ প্রতিপাদন করতে হলে আমাকে অবশ্যই উপবৃত্তের উপর একটা বিন্দু ধরে নিতে হবে p xy যে কোনো একটা বিন্দু তুমি এটা এখানে ধরো এখানে ধরো এখানে ধরো যে কোনো জায়গায় ধরো ধরে নিলে ওকে তো p x y একটা বিন্দু ধরে নিলাম এবং তার সাথে আমি s যোগ করলাম এবং s ডট যোগ করলাম লক্ষ্য করো এবার একটু ভাবো তো এই যে আমাদের sb দূরত্ব ছিল a এবার সেই তুলনায় sp এর দূরত্ব বেড়ে গেছে না sp এর দূরত্ব কিন্তু বেড়ে গেছে দেখো sp বেড়ে গেছে কিন্তু এদিকে s ডট b সেটা কিন্তু কমে গেছে তার মানে আমি বলতে চাচ্ছি s ডট b এর তুলনায় s ডট p এর দূরত্ব কম কিন্তু দুইটা মিলে কিন্তু অবশ্যই টুয়াইস এ রাইট তাহলে আমরা বলতে পারি sp প্লাস s ডট p ইকুয়াল টু টুয়াইস এ বুঝতে পেরেছো কিনা তাহলে আমরা কিন্তু লিখতে পারছি এগুলি এখন আমি মুছিয়ে দিই শুধু আমাদের প্রয়োজন হবে যে b স্কয়ার এই সমীকরণটা দরকার হবে যেটা আমি এই জায়গায় লিখে রাখি যে b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার এই সমীকরণটা আমাদের দরকার হতে পারে এই সম্পর্কটা দরকার হতে পারে এইটা রেখে আমরা এগুলি মুছিয়ে দিচ্ছি এগুলি মুছিয়ে দিচ্ছি হ্যাঁ যে কথা বলছিলাম যে sp sp প্লাস s ডট p ইকুয়াল টু টুয়াইস a দেখো ঠিক আছে কিনা এটা আমরা বলতে পারি এখন যেহেতু cs ইকুয়াল টু c cs ইকুয়াল টু c তাহলে এই সি এস ডট এটাও তো সি কেননা কেন্দ্র থেকে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব অবশ্যই সমান তাহলে এই বিন্দু এই দৈর্ঘ্যটা যদি আমি সি ধরে নেই আর সি এস ডট দৈর্ঘ্য সি তাহলে এস ডট এই বিন্দুটার স্থানাঙ্ক হয় সি জিরো রাইট আর এস বিন্দুর স্থানাঙ্ক হয় মাইনাস সি জিরো ঠিক কিনা দেখো তাহলে কিন্তু উপকেন্দ্র দুইটার আপাতত স্থানাঙ্ক আমরা যেহেতু এটুকু সি ধরে নিয়েছি সেই শর্তে এস ডট এস বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সি জিরো এস ডট বিন্দুর স্থানাঙ্ক সি জিরো ওকে এবার তাহলে দেখো তো যেহেতু এস এর স্থানাঙ্ক দেওয়া আছে পি এর স্থানাঙ্ক আছে তাহলে এস পি দূরত্ব বের করতে পারি তদ্রূপ এস ডট এর স্থানাঙ্ক আছে পি এর স্থানাঙ্ক আছে এস ডট পি এর দূরত্ব বের করতে পারি তাহলে এখানে বসিয়ে যাই দেখো sp এর দূরত্ব বের করব তাহলে কি রুট ওভার দিব আগে রুট ওভার দিয়ে দেখো ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার তার মানে কি x প্লাস c হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার কোটি হলো y আর এখানে 0 তাহলে y স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার দ্যাট ইজ y স্কয়ার হলো এটা হলো sp প্লাস l ডট p একই ভাবে রুট ওভার দিলাম দিয়ে l ডট p দেখো ভুজ দ্বয়ের অন্তর তার মানে x মাইনাস c হোল স্কয়ার x মাইনাস সি হোল স্কয়ার প্লাস এখানে দেখো কোটি দ্বয়ের অন্তর ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার দ্যাট ইজ ওয়াই স্কয়ার ইকুয়াল টু ও পাশে আছে টু এ আমরা যদি এই সমীকরণটাকে সিম্পলি সরল করে যাই তাহলেই আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব দেখি করে যাই দেখি কি হয় এখন এইটা সরল করা তোমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে একটু জটিল কারণ এখানে এই রাশিটার উপরে রুট এটার উপরে রুট আসলে কিছুই না তোমরা ইতিপূর্বে এর চেয়েও জটিল অনেক সমীকরণ কিন্তু সরল করেছ সো আমরা করে যাই রুট ওভারের একটা রাশিকে আমরা এই পাশে রাখি আরেকটা আমরা ওই পাশে নিয়ে যাই ধরো এইটাই রাখলাম এইটাই যদি রাখি এটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি হ্যাঁ তাহলে x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু টুয়াইস a মাইনাস রুট ওভার x প্লাস c হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাস তুমি ভাবতেই পারো যে না আমি এইটাই রাখবো ওইটা নিবো তাতেও হবে অসুবিধা নেই যে কোনো একটাকে আমরা ডান পক্ষে নিয়ে নিলাম মানে খুব সহজে সরল করার উদ্দেশ্যে আচ্ছা এবার দেখো আমি যদি উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে বর্গ করব
দেখো উভয় পক্ষে যদি বর্গ করি আমি একটু বাম পাশে চলে আসলাম কারণ জায়গার খুব অভাব বাম পাশে চলে আসলাম দেখো এটা যদি বর্গ করি জাস্ট রুটটা চলে যাবে ঠিক কি না রুটটা যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি x - c হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু ও পাশে যদি বর্গ করি দেখো এইটুকু হবে a আর এইটুকু হবে b রাইট তাহলে a স্কয়ার মানে 4a স্কয়ার দেখো 2a হোল স্কয়ার তাই না মাইনাস 2ab এখানে হবে 2 এই যে a হচ্ছে এইটা আর b হচ্ছে এইটুকু তার মানে x + c হোল স্কয়ার + y স্কয়ার দেখো 2ab হলো প্লাস b স্কয়ার মানে এইটুকুর মধ্যে স্কয়ার জাস্ট রুট উঠে যাবে তাহলে কি থাকবে x + c হোল স্কয়ার + y স্কয়ার এই দেখো ইতিমধ্যে কিন্তু আমরা একটা মোটামুটি সরল পর্যায়ে চলে আসছি এখন দেখি আমরা কি করতে পারি দেখো উভয় পক্ষ থেকে আমি কিন্তু পরের লাইন করছি না তোমরা অবশ্যই করবে এই যে প্লাস y স্কয়ার আর এই প্লাস y স্কয়ার উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম যাবে তোমার নাকি এই যে আরেকটু সরল হয়ে গেল এবার আমরা কি করতে পারি দেখো এই যে মাইনাসের এই রাশিটা এই যে এটার উপরে কিন্তু রুট ওভার আছে এই রাশিটা আমরা বামে নিয়ে আসি আর সব ডানে নেই এটা করতে পারি কিন্তু আমরা মাইনাসের এই রাশিটা বামে নিয়ে আসি চলো তাহলে কি হয় দেখি হ্যাঁ তাহলে এটা হয় 4a এই যে 4a রুট ওভার x + c হোল স্কয়ার + y স্কয়ার তাই নয় কি এই যে এই রাশিটাকে আমরা বামে নিয়ে আসি মাইনাস x ছিল এটা এপাশে এসে প্লাস হয়ে গেছে ইকুয়াল টু দেখো এখানে হয় 4a স্কয়ার এই যে 4a স্কয়ার আছে আর এটা তো আগে থেকেই আছে x + c হোল স্কয়ার আর এই যে x - c হোল স্কয়ার এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস x - c হোল স্কয়ার দেখো তো ঠিক আছে না ওকে এবার চলো আমরা আরেকটা কাজ করে ফেলি আরেকটা কাজ কি এই পাশে দেখো এই যে এই টুকুর একটা সূত্র কিন্তু আমাদের হয়ে যায় দেখো এই যে এই টুকু সেটা কি a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার 4ab রাইট এই টুকুর একটা সূত্র আমরা লিখে ফেলবো তো চলো লিখে ফেলি তাহলে এটা তো 4a রুট ওভার x + c হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ইকুয়াল টু এখানে 4a স্কয়ার আছে থাক আর এটা হবে 4a হচ্ছে এত আর b হচ্ছে এত মানে c কে a দিলাম আর x কে b দিলাম 4cx লিখলাম x-টা পরে লিখলাম বোঝা গেল তো নাকি 4ab এর সূত্র এবার দেখো তো তিনটি মাত্র রাশি রাশি না তিনটি পদ এই সমীকরণে তো প্রত্যেকটা আগে 4 আছে তো 4 দ্বারা ভাগ করে দেই 4a দ্বারা ভাগ হবে না এখানে 4a আছে এখানেও আছে তবে এখানে নাই কাজে 4a দ্বারা ভাগ হবে না 4 দ্বারা ভাগ হবে 4 দ্বারা ভাগ করে দিলাম আমি এই যে 4 থাকলো না এই যে এখানে 4 থাকলো না আর এখানে 4 থাকলো না ওকে দেখো খুব ইজি হয়ে গেছে কিন্তু রাইট এবার আমরা কি করতে পারি এবার আমাদের যেটা করারই সেটা হলো এই রুটটাকে আউট করে দেওয়া দরকার এটা ঝামেলা করছে রাইট রুটটাকে আউট করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করি তো বর্গ করলে এটা a স্কয়ার হবে আর এখানে এই a স্কয়ারের সাথে এখানে থাকবে x + c হোল স্কয়ার প্লাস y স্কয়ার রুটটা কিন্তু থাকলো না রাইট আর ও পাশে যদি আমরা বর্গ করি এ পাশে দেখো a + b হোল স্কয়ার তার মানে এই যে a স্কয়ার হলো ঠিক আছে তো প্লাস টুয়াইস a b প্লাস এই যে b স্কয়ার হলো দেখো ওকে তুমি পক্ষে বর্গ করে দিছি রুট উঠে গেছে এ পাশে a স্কয়ার হয়েছে এটা গুণন হিসাবে বাকিটুকু রয়ে গেছে ওটুকু a + b হোল স্কয়ার সূত্র করে দিছি এবার এই a স্কয়ার দিয়ে এই দুটোকে গুণ করে দেই রাইট তাহলে কি হয় গুণ করার আগে আরেকটু কাজ আছে এখানে গুণ করার আগে আরেকটু কাজ হলো সূত্র করে দেওয়া তাই না a + b হোল স্কয়ার সূত্র এখানে y স্কয়ার তাহলে কি করি এখানে x স্কয়ার + 2cx + c স্কয়ার + y স্কয়ার ইকুয়াল টু পাশে a টু দি পাওয়ার 4 + 2x স্কয়ার cx প্লাস সি স্কয়ার এক্স স্কয়ার এবার আমরা এক্স স্কয়ার দ্বারা গুণন করে দিতে পারি কি হয় এ স্কয়ার এক্স স্কয়ার রাইট প্লাস টু এ স্কয়ার সি এক্স প্লাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু পাশে যা আছে তাই এ টু দি পাওয়ার 4 প্লাস টু এ স্কয়ার সি এক্স প্লাস সি স্কয়ার এক্স স্কয়ার এখন দেখো অনেক কিছু কাটাকাটি চলে যাবে দেখো যেমন এই যে এ পাশে আছে সি স্কয়ার এক্স স্কয়ার এ পাশে সি স্কয়ার এক্স স্কয়ার নাই তাই না এ স্কয়ার এক্স স্কয়ার আছে আচ্ছা টুয়াইস এ স্কয়ার সি এক্স কাটা আর এদিকে টুয়াইস এ স্কয়ার সি এক্স মানে এভাবে কেটে দেখানোর দরকার নাই কেটে দেখাবা না এমনি এমনি দেখাবা আচ্ছা আর আমরা একটা জিনিস করতে পারি সেটা হলো
এই x এর পদগুলো এই যে এখানে x এর পদ আছে বাম পাশে মাত্র একটা আর ডান পাশে x এর পদ আছে একটা এই x এর পদটা বামে রাখবো আর y এর পদগুলো সেটাও বামে রাখবো ধ্রুবক পদগুলো ডানে রাখবো রাইট তাহলে দেখো আমরা এই কাজটা যদি করি এখানে s x স্কয়ার x স্কয়ার আর এই যে x স্কয়ারের একটা পদ আছে প্লাস c স্কয়ার x স্কয়ার রাইট এই আর কি আছে আর y এর পদ এখানে আছে a স্কয়ার y স্কয়ার রাইট এখানে আর কিছু নাই কিন্তু y এর আর কোনো পদ নেই লক্ষ্য করো ইকুয়াল টু ও পাশে আছে a টু দি পাওয়ার 4 ধ্রুবক পদ আর এ পাশে আছে a স্কয়ার c স্কয়ার এটা a স্কয়ার c স্কয়ার মাইনাস হয়ে গেল আমরা কি করলাম এই লাইনে জাস্ট চলক সম্বলিত যে পদগুলো সেগুলিকে আমরা বামে রাখলাম আর ধ্রুবক পদগুলোকে ডানে রাখলাম আর কিন্তু কিছু করি নাই এবার আমি একটু উপরে যাই উপরের দিকে মুছিয়ে দিয়ে এই দিকে মুছিয়ে দিয়ে আমরা একটু উপরে চলে যাই হ্যাঁ দেখো আমরা কি করতে পারি উপরে তো এই লাইনটা থাক আচ্ছা এখন দেখো এখান থেকে x স্কয়ার কমন তাই না এই যে c স্কয়ার x স্কয়ার সরি c স্কয়ার x স্কয়ার কিন্তু এখানে প্লাস ছিল এখানে অবশ্যই মাইনাস হয়ে আসবে হ্যাঁ এটা কিন্তু মাইনাস আচ্ছা x স্কয়ার কমন যায় না x স্কয়ার যদি কমন যায় তাহলে এখানে হয় a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x স্কয়ার রাইট এই যে আর এখানে আছে a স্কয়ার y স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু ও পাশে দেখো a স্কয়ার কমন a স্কয়ার কমন গেলে এখানে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার এবার আমরা কি করব একদম শেষ পর্যায়ে কিন্তু চলে আসছে আর তোমরা বুঝতেই পারছো যে সমীকরণটা একদম সরল হয়ে গেছে আরো সরল হয়ে যাবে কিভাবে দেখো উভয় পক্ষকে a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা ভাগ করব উভয় পক্ষকে তাহলে এখানে আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x স্কয়ার আর ও পাশে যা আছে তা দিয়ে ভাগ করে দিলাম a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ করে দিলাম কিন্তু প্লাস এখানেও আমরা ভাগ করে দেব a স্কয়ার y স্কয়ার তাকে ভাগ করে দেব ডান পাশে যা আছে তা দিয়ে তার মানে a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার দিয়ে ভাগ করব আর ডান পাশে যা আছে তা দিয়ে ডান পাশে কে ভাগ করলে 1 রাইট তাহলে ডান পাশে থাকলো 1 এবার দেখো কি থাকে একদম সরল হয়ে গেছে a স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা চলে গেল a স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার থাকলো রাইট প্লাস এদিকে a স্কয়ার আর a স্কয়ার চলে গেছে রয়ে গেছে a স্কয়ার সরি y স্কয়ার বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 1 এবার ওই যে ব্লক করে রাখছিলাম দেখো b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার রাইট দেখো a স্কয়ার মাইনাস c স্কয়ার পরিবর্তে আমি বসাতে পারবো b স্কয়ার তাহলে দেখো ফাইনালি আমাদের সমীকরণটা কি দাঁড়ায় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 দেখো তো আমাদের একটা সমীকরণ মোটামুটি মিল আছে তাই না কোন সমীকরণের সাথে মিল আছে একটু বুঝি কোন সমীকরণের মত মনে হচ্ছে যেন এর আগে এরকম সমীকরণ দেখেছি কোন সমীকরণ বৃত্তের সমীকরণ রাইট তবে বৃত্তের সমীকরণ কেমন ছিল একটু ভালো করে স্মরণ করি মনে হচ্ছে যেন বৃত্তের সমীকরণ আসলে তো বৃত্তের সমীকরণের মতো মনেই হওয়ার কথা কেননা এটা তো উপবৃত্ত বৃত্ত আর উপবৃত্ত নামের মধ্যে তো খুব একটা তফাত না কাজেই সমীকরণেও খুব একটা তফাত হওয়ার কথা না তবে নামে একটু তফাত আছে সমীকরণেও একটু তফাত আছে দেখো সেটা কি এই উপবৃত্তের কেন্দ্র ছিল মূলবিন্দুতে রাইট আচ্ছা বৃত্ত যদি হয় আমি একটা ছোট্ট করে বৃত্ত নিলাম ধরো এই বৃত্তটার কেন্দ্র মূলবিন্দুতে মূলবিন্দুতে কেন্দ্র তাহলে এইটুকু কি ব্যাসার্ধ আর রাইট তো মূলবিন্দুতে কেন্দ্র যদি হয় একটা বৃত্তের আর তার ব্যাসার্ধ যদি হয় আর তাহলে তার সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ঠিক কি না যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে এবং ব্যাসার্ধ আর আচ্ছা এবার r স্কয়ার দ্বারা ভাগ করো তো r স্কয়ার দ্বারা যদি ভাগ করো x স্কয়ার বাই r স্কয়ার প্লাস y স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু 1 দেখো তো এই সমীকরণটা আর এই সমীকরণটার মধ্যে এই যে এই সমীকরণটার মধ্যে যেটা আমরা ফাইনালি পেয়েছি তার মধ্যে মিলও আছে গড় মিলও আছে মিল কি x স্কয়ার বাই r স্কয়ার এই যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার এই যে r স্কয়ার এখানে আছে y স্কয়ার বাই b স্কয়ার ওখানে আছে y স্কয়ার বাই r স্কয়ার তার মানে এখানে x স্কয়ারের নিচে যা y স্কয়ারের নিচে তা কিন্তু এখানে x স্কয়ারের নিচে যা y স্কয়ারের নিচে তা না এখানে r কি r হচ্ছে ব্যাসার্ধ আর এখানে a কি বৃহৎ অক্ষের অর্ধেক
আর বি কি ক্ষুদ্র অক্ষের অর্ধেক যেহেতু এখানে ব্যাসার্ধ নেই ব্যাসার্ধ বলতে পারি না আমাদের বৃহত অক্ষের অর্ধেক এইটা আর ক্ষুদ্র অক্ষের অর্ধেক এইটা তারই বর্গ দুইটার ক্ষেত্রে বোঝা গেল দেখো সামান্য একটু পার্থক্য নামেও যেমন সামান্য পার্থক্য সমীকরণেও সামান্য পার্থক্য সমীকরণটা কিভাবে আসছে sp plus s dot p equal to twice a এই যে উপবৃত্তের উপর একটা বিন্দু নিয়ে সেখান থেকে কিন্তু আমরা এটা পেয়েছি খুব সহজে রাইট নিশ্চয়ই আমি আশা করতে পারি যে তোমরা এই বিষয়টা খুব চমৎকার বুঝেছো কোনোদিনও এটা পরীক্ষায় প্রতিপাদন করা আসবে না এটা নিশ্চিত অনেকটাই নিশ্চিত অনেকটাই কি পুরোপুরি নিশ্চিত কোনো কালেও বোধহয় আসে নাই পরীক্ষায় কিন্তু এটা তোমরা প্র্যাকটিস করবে ভালো করে উপবৃত্ত শুধু উপবৃত্তর সমীকরণ বের করার জন্যই প্র্যাকটিস করবে তা না তোমার মগজটাকে পরিষ্কার করার জন্য এসব বিষয় প্র্যাকটিস করা দরকার